আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ও বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি সন্দীপের উদ্দেশ্যে রওনা হচ্ছি, চট্টগ্রাম থেকে সন্দীপ যাচ্ছি। তো ভাবলাম আপনাদেরকে ভিডিও করে একটু দেখাই পরিস্থিতি কেমন চলছে এই হরতালের মধ্যে দিয়ে। এই অবরোধের মধ্যে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর ও শালীনভাবে মানুষ চলাচল করতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি স্পিড বোটের টিকিট কেটেছি 380 টাকা দিয়ে। এখন ব্রিজ অতিবাহিত হয়ে আপনার স্পিড বোট ধরার জন্য আমি খুব দ্রুত যাচ্ছি সামনের দিকে। মানুষ চলাচল করতেছে তেমন একটা, আজকে কুমিরের মধ্যে তেমন একটা ভিড়ে ভিড় নেই। তবে কুমিরা থেকে এই ভোরবেলা আপনার স্টিমার, মালের ট্রলার, তারপরে সার্ভিস আর অন্যান্য ইত্যাদি যেগুলো ছাড়ার কথা এগুলা এদিকে নেই। ওরা এগুলা সব কিছু আপনার সন্দীপের দিকে রয়েছে। এখন ওখান থেকে যাত্রী আসেনি, যাত্রী আসলে এখান থেকে ছাড়বে ইনশাল্লাহ। এখানে আপাতত রয়েছে স্পিড বোট। তো আপনারা দেখতেছেন মানুষ মোটামুটি আসা যাওয়া করতেছে স্পিড বোট বোটে করে। স্পিড বোট, নদীর ওয়েদার খুব ভালো, নদীর অবস্থা খুব ভালো রয়েছে, যার জন্য সবাই স্পিড বোট করে চলে যাচ্ছে। এখন যাত্রী নামতেছে স্পিড বোটে উঠার জন্য, আমিও নামতেছি। আলহামদুলিল্লাহ নদী একদম শান্তশিষ্ট রয়েছে। শীতের মৌসুমে যেরকম নদীর অবস্থা থাকে ঠিক তেমনই রয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দেখেন নদীর অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ। ভাই আস্তে আস্তে নামেন, আস্তে আস্তে নামেন, বেশি ভিড়ে ভিড় করবেন না, আস্তে আস্তে নামেন, সবাই যাইতে পারবেন। আস্তে আস্তে নামেন ভাই। গাছের ডালে বল বলি গান গাই। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে স্পিডবোটে উঠে বসে গেছি। এই যে দেখেন আপনারা, মানুষ উঠতেছে, যাত্রীরা উঠতেছে, কেউ নামতেছে। সন্দীপ থেকে একটা স্পিডবোট আসছে, ওই থেকে ওইটাকে নামতেছে যাত্রীরা, আমরা উঠে বসে গেছি। এই যে দেখেন আপনারা, আপনাদেরকে সব কিছু দেখাইতেছি আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা, একটু পরে আমাদের স্পিড বোটটা ছেড়ে দিবে, সন্দীপের উদ্দেশ্যে রওনা দিবে। যাত্রী পরিপূর্ণ হয়ে গেলে ড্রাইভার সাহেব ছেড়ে দিবে স্পিড বোট। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখেন স্পিড বোট ছেড়ে দিয়েছে, খুব দ্রুতভাবে সন্দীপের দিকে যাচ্ছে স্পিড বোট। আপনারা দেখেন যারা নতুন আসতেছে সন্দীপে, যারা নতুন ভ্রমণ করতেছে, তারা এরকম দেখতেও অনেক ভয় পায়। তারা মনে হয় যেন মৃত্যুর সাথে আলিঙ্গন করতেছে। আমার সাথে যিনি বসে আছে উনি মানে অনেক ভয় পেতেছেন। যে দেখেন আপনারা, উনি সম্ভবত নতুন। আমরা এখন ঠিক সাগরের মাঝে রয়েছি। এই যে দেখেন স্টিমার সন্দীপ থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যাচ্ছে, অনেক দূরে স্টিমার দেখা যাচ্ছে, তার পিছনে একটা বোট রয়েছে। এটা সম্ভবত মনে হয় নষ্ট হয়ে গেছে, যার জন্য রশি দিয়ে বেঁধে রেখেছে, রশি দিয়ে বেঁধে রেখেছে। এটা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমরা শান্তিভাবে আমরা সন্দীপের কোলে চলে আসছি। এই যে দেখা যাচ্ছে সন্দীপের ব্রিজ। এই যে খুব দূর থেকে আমি ভিডিও করতেছি, চার একটু কাছে গেলে দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। এই তো সন্দীপের মাঝ দেখে আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ। নদীর কূলে অর্থাৎ আপনারা সন্দীপের পার দিকে আসলে একটু ঢেউ রয়েছে, যার জন্য স্পিডে একটু লাফালাফি করতেছে, তখনও কিন্তু আমরা ভয় পেতেছি। এই যে আমরা একটু পর আমরা স্পিড থেকে নামবো। এই
যে এখানে অনেক যাত্রীরা চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হবে। এই যে কেউ যাচ্ছে কেউ আসতেছে, যেমন আমরা আসছি কেউ যাচ্ছে চট্টগ্রাম, আমরা সন্ধ্যে আসছি, এরকমই চলতেছে। এইভাবে সন্ধ্যা পর্যন্ত থাকবে, মানুষ আসা যাওয়া করবে। এই তো লোকেরা ভিড়ে ভিড় করতেছে নামার জন্য, উঠতেও যেরকম ভিড়ে ভিড় করতেছে ঠিক নামতেও তেমন ভিড়ে ভিড় করতেছে। আমরা কার আগে কে নামবে, কার আগে কে উঠবে, এটা নিয়ে অনেকে তর্ক বিতর্কের মধ্যে পড়ে যায়। এই যে মানুষ নেমে গেছে, আমি নামতেছি। এটা এখন গাছের ব্রিজ, আমরা অতিবাহিত করব। এতো মানুষ আসতেছে যাইতেছে, অনেক সুন্দর দৃশ্য। সন্দীপ, মায়াবরা সন্দীপ আসলে অনেক মুগ্ধ, যে আসে সে মুগ্ধ হয়ে যায়। আমাদের প্রিয় সন্দীপের যে আসে সে মুগ্ধ হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, আর আমাদের সন্দীপে কে কারা কারা এসেছেন তারা কমেন্টে জানাবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। এটা হচ্ছে সন্দীপের ব্রিজ। আর আগে যেটা দেখছেন ওটা হচ্ছে কুমিরের ব্রিজ, এটা হচ্ছে গুপ্তছড়া। সন্দীপের একটা গুপ্তছড়া বাজার রয়েছে, ওটার ব্রিজ এটা। অর্থাৎ সন্দীপে যে ব্রিজটা রয়েছে ওটা হচ্ছে গুপ্তছড়া ব্রিজ, আর ওটা হচ্ছে কুমিরের ব্রিজ। এই যে মানুষ দাঁড়িয়ে আছে, ড্রাইভার সাহেবরা, সিএনজি ড্রাইভার, তার মোটর সাইকেলের ড্রাইভাররা দাঁড়িয়ে আছে। তোমারি নাম আকাশে উড়ে, প্রভু বাতাসে ছড়িয়ে যায়, মধুর কণ্ঠে গাছের ঢালে, মধুর কণ্ঠে গাছের ঢালে, বল বলি গান।